দিও বাবা। থ্যাংক ইউ ভাই। ফ্যান ফলোয়িং দেখো ভাই, খালি ফ্যান ফলো ভাই। এখানে সাঁতরাগাছি ব্রিজে ভাই ভয়ানক জ্যাম লেগে গেছে। সাইলবার গাড়িতে যে এক্সস্টটা লাগানো রয়েছে সেই এক্সস্টটার দাম ভাই 90,000 টাকা। অরিজিনাল এসি মোড়া এক্সস্ট। ও ভাই কেটা গেছে স্টার্ট। 90,000 টাকা ভাই, 90,000 টাকা সাইলবার গাড়িতে লাগানো 90,000 টাকা এক্সস্ট। এন্টর NS200, Duke 250, Duke 200, V3, V2 আর বাবাই ভাই NS200। না ভাই চালু হয়ে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইডার বয় সঞ্জয়। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে ভাই একটা সানডে মর্নিং রাইডে যাচ্ছি, হাইওয়েতে যাবো ভাই। আজকে দেখে নাও আমাদের গ্রুপটা, কুচান, রনো, সোনু, বাবাই, আরমান ভাই, অভিজিৎ, আমার ভাই সাহিল ভাই, ডেভিল। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতজন ভাইরা আজকে এসছে। তো আজকে সবাই মিলে ভাই রাইডে যাবো NS2 দিকে। হাইওয়েতে গেলেই জানো ভাই কেমন ভিডিওটা হতে চলেছে। তো ভিডিওটা পুরো ওয়াচ করো। আর সাইলবার গাড়িতে যে এক্সস্টটা লাগানো রয়েছে সেই এক্সস্টটার দাম ভাই 90,000 টাকা। অরিজিনাল ইউসি মোড়া এক্সস্ট। কী বলে এক্সস্টটা করে আমি একবার দেখাই। 90,000 টাকা ভাই, 90,000 টাকা সাইলবার গাড়িতে লাগানো 90,000 টাকা এক্সস্ট। সব ভাইরা মিলে এখন তাহলে আমরা বেরিয়ে যাচ্ছি। চলো তাহলে দেখা হচ্ছে মোটামুটি সেট আপে। হর হর মহাদেব। তো আজকের ভাই কাঁপাবে একজনই ভাই, আরমান ভাই। ভিতরে চালাচ্ছে 90,000 টাকা এক্সস্ট নিয়ে। আরমান ভাই আজকে ভাই কাঁপিয়ে দেবে পুরো একদম, তাই তো? দেখা যাক। সেটাই সাউন্ড চেক করে নাও ভাই। ওখানে V2 তে এক্সস্ট লাগানো আছে, সাইল ভাইয়ের গাড়িতে এক্সস্ট লাগানো আছে। এদিকে বাবাই ভাই যাচ্ছে ওদিক দিয়ে, বাবাই ভাই গাড়িতে এক্সস্ট লাগানো। তো ভাই রোডটা মনে হচ্ছে এবার কাঁপছে পুরো আস্তে আস্তে। গ্রুপটা দেখে নাও একবার, কি সুন্দর লাগছে ভাই। এন্টর NS200, Duke 250, Duke 200, V3, V2 আর বাবাই ভাই NS200। এবার মনে হচ্ছে ভাই একটা কিছু সাউন্ড, এবার মনে হচ্ছে এবার পুরো ফিল করতে পারছি সাউন্ডটাকে। তো ভাই সিগনালে দাঁড়িয়েছি। সূর্য উঠেছে আর এখানে তৃতীয় হুগলি সেতু, আমাদের সেকেন্ড হুগলি ব্রিজ। আজকের না ভাই ওয়েদারটা সকালবেলা দারুণ লাগছে ভাই, হেভি ওয়েদার লাগছে ভাই, পুরো মেঘলা ওয়েদার রয়েছে। না না ভাই এখন হবে না ভাই, ব্রিজে কাজ হচ্ছে, খিচাই খিচি বন্ধ আছে। সাঁতরাগাছি ব্রিজে ভাই ভয়ানক জ্যাম লেগে গেছে। বাইক যাওয়ার রাস্তা নেই এমন জায়গা হয়ে গেছিলো। দেখো বলছিলাম, দেখো বাইক যাওয়ার রাস্তা নেই, দেখো বাইক যাওয়ার রাস্তা নেই, দেখো দাঁড়িয়ে যাচ্ছে। রাস্তায় কিন্তু ভাই অনেক গাড়ি আছে, ওই ডানকুনি টোলে রাখে না ভাই, এরকম ঠিক জ্যাম রয়েছে আজকে, ভয়ানক জ্যাম লেগেছে ভাই। তো ভাই এখন চলে এসেছি ডানকুনি টোল প্লাজাতে। অনেকটা জ্যাম ছিল ভাই, অনেকটা জ্যাম, সব জ্যাম ঠেলে ঠেলে ভাই অনেক কষ্ট করে অনেক এগিয়ে এসেছি। আর এখানে দেখো সব ভাইরা দাঁড়িয়ে রয়েছে,
আজকেরও কিন্তু অনেক ছেলে আছে এখানে, হেভি লাগে কিন্তু এই জিনিসটা। ভাই লোক, এখন আমরা পৌঁছে গেছি ডানকুনি টোল প্লাজাতে, আর পিছনে সব ভাইরা দাঁড়িয়ে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ সব দাঁড়িয়ে রয়েছে আমাদের। আর এখানে কিন্তু ভাই এখন সেরকম কোনো ক্রাউড নেই, শুধু আমরাই রয়েছি। আর সামনে ওই ওদিকে দেখছো তো, ওদিকে ওই কয়েকজন রয়েছে, তো আমরা এখানে আর কিছুক্ষণ টাইম স্পেন্ড করি, স্পেন্ড করে তারপরে বেরিয়ে যাবো। বেরিয়ে গিয়ে নবান্ন দিকে যাবো, নবান্নতে গিয়ে চা খাবো, যদি ব্রেকফাস্ট করি তাহলে ব্রেকফাস্ট করবো, আর একটু তাড়াতাড়ি আজকে একটু বাড়িও যাওয়ার আছে, কারণ বাড়িতে একটু কাজ রয়েছে আজকে। এটা হচ্ছে আমাদের আজকে কাফিলা। চলো তাহলে গাইস, এখন ডানকুনি টোল প্লাজাতে আমরা বেরিয়ে যাচ্ছি, আর যাবো এখন নবান্ন হোটেলের দিকে। তো যেটে রয়েছে সিঙ্গুরে, আর রণভাই তো ফুল সোয়াগার রয়েছে আজকে, আইফোন থেকে ব্লগিং করছে রণভাই। তো চলো তাহলে আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাবো নবান্ন অবধি। চলো তাহলে দেখা হচ্ছে তাহলে আমার মোটো ব্লগিং সেট আপে। ব্লগিং চললো, হ্যাঁ অন কর দিয়ে। হাই গাইস, ভাইকে ফলো করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, একদম সহি। চলো গাইস, এখন আমরা বের হচ্ছি ডানকুনি টোল প্লাজা দিয়ে, যাবো সোজা নবান্ন অবধি। এ ভাই বেশি দূর যাবো না, কারণ আজ দিন যেতে পারতাম, যাবো না কারণ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। হ্যালো, হে ভাই, ফ্যান ফলোয়িং, বাবা ফ্যান ফলোয়িং, ফ্যান ফলোয়িং, তোমার ফ্যান ফলোয়িং, সব তোমার ফ্যান ভাই, বাবাই ভাই জিন্দাবাদ, বাবাই ভাই জিন্দাবাদ। আমার মনে খেতে কিছু হয়ে গেল, পুরো টানা টানি, পুরো ফুল গরম। আরমান ভাই পিছন দিয়ে আসছে, বেরোচ্ছে আরমান ভাই, সাহস বাবা যাবে, বেরোবে পুরো। ও ভাই হেভি মজা লাগছে এবার ভাই, ও ভাই ছোট ছোট ফ্যান ফলোয়িং দেখো খালি ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, ফ্যান ফলোয়িং দেখো ভাই, খালি ফ্যান ফলোয়িং। ওখানে বাচ্চারা রেস করছে ভাই, 90,000 টাকা ওদিকে সাহিল ভাই, 90,000 টাকা এক্সস্ট পয়ালো পুরো, 90,000 টাকার এক্সস্ট, পুরো আগুন লাগিয়ে দিচ্ছে রোডে একদম ভাই, পুরো আগুন লাগিয়ে দিচ্ছে আরমান ভাই। চলো চলো সামনে নবান্ন ভাই, ওই ব্রিজটা পার করে সামনে কিছু রেখে বাঁধাতে নবান্ন, ঠিক আছে চলো চলো বেরোবে, চলো ভাই আরমান ভাই, আমার ভাই মধ্যে এটা কিছু লেগে গেছে আরমান ভাই আমার। নবান্ন ক্রস করে চলে গেছি, সবাই ভেজা গেছি, করতে করতে কোথায় চলে আসছে দেখো, সব আগে বেরিয়ে গেছে ভাই, ফুল টানাটানি হলো ভাই, ফুল টানাটানি পুরো। ও আরমান ভাই নবান্ন ফেলে চলে এসছি ভাই, পাশে গিয়ে হর্ন মারছি করে পাত্তাই নেই টাচ্ছে।
আমরা তো টানাটানি করতে করতে অনেকটা এগিয়ে এসেছি নবান্ন থেকে, তো এখান থেকে গাড়ি ওই ইউটার্ন করে নিলাম, ইউটার্ন করে এবার আবার নবান্নর দিকে যাচ্ছি। আর এদিকে দেখো সোনু ভাই, বাবাই, রণ ভাই, আর এদিকে দেখো আর ওদিকে সবাই বসে আছে। চলো 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 বেরাই। উইলি হবে নাকি? উইলি ঢোল বাজাচ্ছে, ঢোল ঢোল ঢোল। চলো 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 ভাই চলো বেরাই। চলো